নমস্কার, বায়োলজি মেকে জি ভাই, স্মার্ট টিচিং বায়োলজি ক্লাসে সকলকে জানাচ্ছি আবার স্বাগত। আমি এবার এসে গেছি ব্লাড এবং বডি ফ্লুইডের তৃতীয় পার্ট নিয়ে। এর আগে দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা আরবিসি এবং ডাব্লিউবিসি নিয়ে যে ভিডিওটি দুটি রয়েছে দেখোনি। তোমরা আজকের যে ভিডিও আছে তার ওপরের ডান দিকের কোণে আই এর একটা আইকন আছে, ওখানে ক্লিক করে আগের দুটো ভিডিও দেখে নাও, তবে তোমাদের এই ভিডিওটি দেখতে অনেক সুবিধা হবে। আরেকটা কথা, কেউ ভিডিও কেটে কেটে দেখবে না, পুরো ভিডিও দেখবে, কারণ একটা কনসেপশন যদি মিস যায় তবে কিন্তু পরেরগুলো বুঝতে অসুবিধা হবে। আর আমি এখানে মুখস্থ কিছু করাবো না বা পড়ে পড়ে রিডিং পড়বো না, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাবো, তাই কনসেপ্ট থাকাটা খুব জরুরি। তাই আগের দুটো ভিডিওতে যেটুকু কনসেপ্ট আছে সেই কনসেপ্টটুকু বুঝিয়ে নিয়ে এই ভিডিওটি দেখো, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে আর ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করছি পার্ট থ্রি, প্লেটলেট এবং কোয়াগুলেশন নিয়ে। দেখো, এই স্লাইডটি আমি আলোচনা করে দিয়েছি আগে, যারা দেখোনি তারা আগের ভিডিওগুলি থেকে দেখে বুঝে নিও। আমি আর ডিসকাস করব না, একদম চলে যাচ্ছি, আজকে হবে অণুচক্রিকা। আচ্ছা, অণুচক্রিকা দেখো নামের মধ্যেই আছে, অণু মানে কি ছোট, তাহলে যে তিন প্রকারের সেল আছে তার মধ্যে ছোটো সেল কী হবে? অণুচক্রিকা। এর অপর নাম কি? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট কথার অর্থ কি? থ্রম্বোসাইট কথার অর্থ হলো থ্রম্বাস ফর্মেশন করে যে কণিকা। থ্রম্বাসটা কি না, যদি আমাদের কোনো জায়গা কেটে যায় তাহলে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, আমাদের শরীর চাইবে না যে প্রচুর পরিমাণে ব্লাড বেরিয়ে যায় যাক, তাই সেটাকে আটকানোর জন্য থ্রম্বাস ফর্মেশন হয়, অর্থাৎ প্লেটলেট প্লাক ফর্মেশন হয়ে সেই রক্তটাকে আটকানোর চেষ্টা করে। দেখবে কেটে গেলে অনেক থকথকে একটা শক্ত কালারের, মানে অর্ধ তরল একটা জিনিস গোল মতন উৎপন্ন হয়, যে জিনিসটা আমাদের ব্লাডটাকে আর বেরোতে দেয় না, সেই জিনিসটার নামই থ্রম্বাস। আমি থ্রম্বাস নিয়ে আবার পরে আলোচনা করছি, এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো, এই স্লাইডটাও আলোচনা করা হয়ে গেছে। আজকে আমাদের বিষয়বস্তু কি? মৃগা ক্যারিওব্লাস্ট মানে প্লেটলেট কীভাবে উৎপন্ন হবে, না প্লুরিপটেন্ট স্টেম সেল কোথায় থাকে? বোন ম্যারোতে থাকে, সেখান থেকে দু প্রকারের প্রিকারসর সিরিজ উৎপন্ন হয়, একটা মায়োলয়েড একটা লিম্ফয়েড। তো মায়োলয়েড সিরিজ থেকে এই প্লেটলেটের প্রিকারসর সেল উৎপন্ন হয়, সেটা হচ্ছে মেগা ক্যারিওব্লাস্ট। মেগা ক্যারিওব্লাস্ট ম্যাচুরিটির মাধ্যমে কি উৎপন্ন করে? প্রো মেগা ক্যারিওসাইট। দেখো, এখানে প্রথমেই ব্লাস্ট থেকে সাইট হয়ে গেল, ব্লাস্ট এবং সাইটের সেলের একটা পার্থক্য রয়েছে এবং কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আমি প্রথম ভিডিওতে বলেছি, তো যদি কেউ বুঝতে না পারো আমার প্রথম ভিডিও দেখে নাও। আচ্ছা, ফিরে আসছি, তাহলে মেগা ক্যারিও ব্লাস্ট থেকে মেগা ক্যারিও, প্রো মেগা ক্যারিওসাইট, সেখান থেকে মেগা ক্যারিওসাইট। এবার মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেটটা উৎপন্ন হচ্ছে, কীভাবে উৎপন্ন হচ্ছে? না, মেগা ক্যারিওসাইট মানে একটা মেগা ক্যারিওসাইট থেকে হাজারখানা প্লেটলেট উৎপন্ন হয়। কীভাবে উৎপন্ন হয়? না, মেগা ক্যারিওসাইটগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে যায়। আমি কি বলেছিলাম যে প্লেটলেট অ্যাকচুয়ালি সেল না, প্লেটলেট হচ্ছে কোষের ভগ্ন অংশ, ঠিক আছে? তাহলে কোন কোষের ভগ্ন অংশ? না, মেগা ক্যারিওসাইট কোষের ভগ্ন অংশ। মেগা ক্যারিওসাইট, এই নামের তাৎপর্যটা দেখো, মেগা মানে বড়, ক্যারিও মানে নিউক্লিয়াসযুক্ত, মানে বড় নিউক্লিয়াসযুক্ত সাইট সেল। সাইট মানে সেল, তাহলে মেগা মানে বড়, ক্যারিওর মানে নিউক্লিয়াস, সাইট মানে সেল, তাহলে একটা বড় নিউক্লিয়াসযুক্ত সেল হাজারখানা খণ্ডিত হয়ে হাজারটা প্লেটলেট উৎপন্ন করে, তাহলে একটা মেগা ক্যারিওসাইট থেকে হাজারখানা প্লেটলেট উৎপন্ন হয়, ঠিক আছে? এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে এই স্লাইডে দেখো, প্লেটলেট এর অপর নাম কি? থ্রম্বোসাইট। মানে কি? না, থ্রম্বাস বা ক্লট ফর্মেশন করে যে সেল তাকে আমরা বলবো থ্রম্বোসাইট, একে দ্য সেল অফ থ্রম্বোসিস বলা হয়, কারণ এই থ্রম্বোসিসে প্রধানত মানে প্রধান সেল। এবার প্লেটলেটের নর্মাল কাউন্ট কত? না, প্লেটলেটের নর্মাল কাউন্ট 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাড। আমি তিন ধরনের সেলের আরেকবার নর্মাল কাউন্টগুলো বলে দিচ্ছি। আরবিসির ক্ষেত্রে কত থাকে? না, মেলের ক্ষেত্রে থাকে 50 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাড, 1 মাইক্রোলিটার সমান 1 ml ব্লাড, আর 1 ডেসিলিটার সমান 100 ml ব্লাড। এটা কিন্তু মাথায় রাখবে, 1 ml, 1 মাইক্রোলিটার সমান 1 ml ব্লাড, আর 1 ডেসিলিটার সমান 100 ml ব্লাড। তাহলে আরবিসি থাকে কত? মেলের ক্ষেত্রে 50 লক্ষ পার মাইক্রোলিটার আর ফিমেলের ক্ষেত্রে 45 লক্ষ পার মাইক্রোলিটার। ডাব্লিউবিসির পরিমাণ কত? না, 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার ব্লাড। আর প্লেটলেটের পরিমাণ কত? 1.5 লক্ষ থেকে
4 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাড। তাহলে দেখো সব থেকে বেশি কে থাকে, WBC থাকে। আর WBC মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার রং যেহেতু লাল হয়, সে কারণে টোটাল ব্লাডের কালারটা লাল হয়, ঠিক আছে? মানে ব্লাডের কালারটা নির্ণয় করে কার উপর, না WBC কাউন্টের উপর, যেহেতু ওর কাউন্টটা অনেক বেশি থাকে, ঠিক আছে? এইবার আমি বলেছিলাম যে যদি কোনো সেলের নর্মাল কাউন্টের থেকে কম পরিমাণে থাকে কারো বডিতে, তাকে আমরা কি বলবো, পেনিয়া। দেখো এখানে প্লেটলেট যদি নর্মাল কাউন্ট কত, 1.5 লক্ষ, 1.5 লক্ষের যদি নিচে থাকে কারো প্লেটলেট নাম্বার, তাহলে তাকে আমরা বলবো থ্রম্বোসাইটোপেনিয়া। সেই কন্ডিশনকে বলবো থ্রম্বোসাইটোপেনিয়া, মানে থ্রম্বোসাইট 1.5 হাজারের 1.5 লাখের নিচে আছে। এবার কারো দেহে যদি 4 লাখ পার মাইক্রোলিটারের বেশি থ্রম্বোসাইট থাকে তখন আমরা কি বলবো, বলেছিলাম কি অত্যধিক পরিমাণে থাকলে সাইটোসিস যোগ করতে হয়, তাহলে এখানে কি হবে, থ্রম্বোসাইটোসিস বা থ্রম্বোসাইথেমিয়া, ঠিক আছে? সেই পলিসাইথেমিয়ার মতো। মানে পলিসাইথেমিয়া মানে কি, অনেকগুলো RBC, মানে নর্মাল RBC কাউন্টের থেকে অনেক বেশি পরিমাণে RBC থাকে, আর থ্রম্বোসাইথেমিয়া মানেও নর্মাল থ্রম্বোসাইটের থেকে অনেক বেশি পরিমাণে থ্রম্বোসাইট থাকবে, ঠিক আছে? এবার আমি সিনথেসিসটা চলে আসছি। সিনথেসিস কথা থেকে হচ্ছে না, একটা বড় নিউক্লিয়াস যুক্ত সেল যার নাম হচ্ছে মেগা ক্যারিওর সাইট। মেগা মানে বড়, ক্যারিওর মানে নিউক্লিয়াস, সাইট মানে সেল। তাহলে যে সেলে বড় নিউক্লিয়াস থাকে তাকে আমরা বলবো মেগা ক্যারিওর সাইট। সেই মেগা ক্যারিওর সাইট কোথায় তৈরি হচ্ছে, না বোন ম্যারোতে তৈরি হচ্ছে। যখন বোন ম্যারো থেকে স্কুইজ করে বেরিয়ে আসছে তখন ক্যাপিলারির মধ্যে এ ভেঙে গিয়ে প্রায় একটা মেগা ক্যারিওর সাইট থেকে 1000-এরও বেশি নিউক্লিয়াস মানে প্লেটলেট উৎপন্ন হয়। এখানে দেখো প্লেটলেট সব থেকে ছোট সাইজের, 0.5×3 মাইক্রোমিটারের মতন। শেপটা ডিসকয়েড, মানে RBC-র মতন খানিকটা শেপ হবে, ঠিক আছে? মানে দ্বি অবতল বা পায়োকনকেভ। আচ্ছা, নিউক্লিয়াস থাকে না কারণ এটা সেলের অংশ, আর নাম্বারটা আমি বলে দিয়েছি 1.5 থেকে 4 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাড। আর লাইফ স্প্যান কত, আমাদের বডি ত্বরণের মধ্যে এ 9 থেকে 12 দিন, গড়ে 10 দিন বাঁচতে পারে, ঠিক আছে? এবার আমরা পরের স্লাইডে চলে যাব। তাহলে প্লেটলেট আমাদের শরীরে 9 থেকে 12 দিন থাকার পর কার মাধ্যমে ধ্বংস হয়, না ম্যাক্রোফাজ, আমাদের স্প্লিনের মধ্যে, মানে স্প্লিনের মধ্যে এ ধ্বংস হয়। স্প্লিনের মধ্যে যে ম্যাক্রোফাজ থাকে তাকে স্প্লেনিক ম্যাক্রোফাজ বলা হয়। এই স্প্লেনিক ম্যাক্রোফাজের মাধ্যমে এ ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? এবার আমরা চলে আসবো প্লেটলেটের উপাদান। আমি বলছি যে এই স্লাইডে যত ইনফরমেশান আছে প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের জানার দরকার নেই, যতটুকু আমি বলবো ততটুকু মনে রাখবে, এখানে একটু বেশি আছে। আচ্ছা, আমি বলে দিয়েছি যে প্লেটলেটের স্ট্রাকচারটা RBC-র মতন বায়োকনকেভ। এবার যে কোনো সেলের ক্ষেত্রে দুটো মেন উপাদান থাকবে, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন আর একটা সাইটোপ্লাজম। আর আরবিসি এই আর প্লেটলেট তো কি, নিউক্লিয়াসবিহীন সেল, তাহলে এর কোনো নিউক্লিয়াস থাকবে না। এবার প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রধান দুটো উপাদান থাকে, প্রোটিন আর লিপিড। প্রোটিন থাকবে, লিপিডটা কি, ফসফোলিপিড থাকবে। আর সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে, না সাইটোপ্লাজমের মধ্যে অ্যাক্টিন আর মায়োসিন নামে কন্ট্রাক্টাইল প্রোটিন থাকবে। অ্যাক্টিন আর মায়োসিন কি জিনিস, না এরা হচ্ছে গিয়ে যে কোনো কন্ট্রাকশন বা সংকোচনে, সংকোচনে অংশগ্রহণ করে এই প্রোটিনটা। এই প্রোটিনটা থাকা মানে সেই জিনিসটা সংকোচন হবে, যেমন মাসলে থাকে আমাদের পেশিতে, পেশিতে অ্যাক্টিন আর মায়োসিন থাকলে কি হয়, পেশি সংকোচন হয়, তার ফলে আমরা পেশি নাড়াচড়া করতে পারি। তারপরে থ্রম্বোস্থেসিন থাকে। দেখো কথাটার অর্থ, অর্থ দেখো, থ্রম্বোস থেসিন মানে থ্রম্বাস, মানে থ্রম্বোসাইটের মধ্যে যে, তাহলে আর কি থাকে, থ্রম্বোস্থেসিন। দেখো থ্রম্বোস্থেসিন এই নামের মধ্যেই রয়েছে, ইন মানে প্রোটিন, থ্রম্বোস্থেসিন, থ্রম্বো মানে থ্রম্বোসাইটের মধ্যে থাকবে, ওস্থেসিন মানে সংকোচন ঘটানো, ওস, ঠিক আছে? তাহলে থ্রম্বোস্থেসিনও এক ধরনের প্রোটিন, যে ওই কন্ট্রাকশনই ঘটায়। আর কি থাকবে, গলগি বডি থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকবে, এডিপি থাকবে, এটিপি থাকবে, আর কিছু ফ্যাক্টর থাকবে, যেমন ফ্রাইবিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটা একটা ইম্পর্টেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর। আর থাকে প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, দেখো নামের মধ্যেই রয়েছে, ফ্রাইবিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে ফ্রাইবিন নামক একটা প্রোটিন আছে যাকে স্টেবিলাইজ করে এই ফ্যাক্টরটা। আমি বাকি কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো পরে আলোচনা করব। আর প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর এই নামের মধ্যেই আছে, PDGF, মানে এটা PDGFটা কি, তাহলে PDGF হলো একটা গ্রোথ ফ্যাক্টর যেটা হচ্ছে গিয়ে প্লেটলেট থেকে ডিরাইভ, মানে প্লেটলেট থেকে উপজাত একটা পদার্থ, জাত, যে কিনা গ্রোথের কাজ করে, সে কারণে তাকে আমরা বলবো প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর। কীভাবে গ্রোথের মাধ্যম গ্রোথ করে, না যদি আমাদের দেহের কোনো ভ্যাসেল কেটে যায় তাহলে তাকে তো আবার রিজেনারেটেড হতে হবে, ভ্যাসেলটাকে তো ঠিক হতে হবে। তাহলে কেটে গেলে কি, যে অংশটা কেটে গেল সেই অংশটার আবার গ্রোথ দরকার, গ্রোথ ঘটিয়ে ভ্যাসেলটাকে পুনরায় আবার
নির্মাণ করতে হবে, তাহলে সেই নির্মাণে কে কাজ করে? না, এই প্লেটলেট ডেরাইভ গ্রোথ ফ্যাক্টর, আর কিছু গ্র্যানিউলস থাকে, ঠিক আছে? এই হলো প্লেটলেটের সাইটোপ্লাজমের কন্টেন্ট। এবার দেখো যে এই অ্যাক্টিন, মায়োসিন, থ্রম্বোস্থেসিন, যে এই কন্ট্রাক্টাইল বা সংকোচনযোগ্য প্রোটিন থাকে, এদের কাজ কী? না, এরা হচ্ছে প্লেটলেটের সাইটোপ্লাজমকে সংকোচন করতে সাহায্য করে। সংকোচন করলে কী হবে? প্লেটলেটের সাইটোপ্লাজমের মধ্যে যে গ্র্যানিউলস থাকে, সেই গ্র্যানিউলসগুলো প্লেটলেট থেকে বাইরে বেরিয়ে আসে। আর এটা কখন দরকার? না, এটা যখন আমাদের ব্লাড পঞ্চম দরকার বা ব্লাড ক্লটিংয়ের সময়, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে ব্লাড ক্লটিং হতে পারবে না। আমি পরে আবার আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, আমি বলেছিলাম কি প্লেটলেটের মধ্যে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্লেটলেট গ্র্যানিউলস। প্লেটলেট গ্র্যানিউলসে দু রকমের, দু প্রকারের গ্র্যানিউলস থাকে। একটা আলফা গ্র্যানিউলস, যেগুলো হচ্ছে প্রোটিন, আর ডেন্স গ্র্যানিউলস, যেগুলো প্রোটিনের নেচারে না থাকে। না, ফ্যাক্টর 13 আমি আগেই বললাম, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। আরেকটা PAF থাকে, মানে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। নামের মধ্যেই আছে, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, মানে এটা একটি ফ্যাক্টর যেটা প্লেটলেটকে অ্যাক্টিভেট করে। PDGF বললাম, প্লেটলেট ডেরাইভ গ্রোথ ফ্যাক্টর। বাকি ভন উইলব্রেন ফ্যাক্টর, এটা জানার দরকার নেই তোমাদের। ফ্রাইবিনোজেন, ফ্রাইবিনোজেন, দেখো ফ্রাইবিন ওজেন, মানে এটা একটা প্রোটিন, এটা কী করবে? এটা, আচ্ছা, এর আলোচনা আমি পরে আলোচনা করছি। আরেকটা প্লেটলেট ফ্যাক্টর 4 থাকে। আর ডেন্স গ্র্যানিউলসের মধ্যে কী থাকবে? নন প্রোটিন কিছু পার্ট থাকবে, যেমন ADP থাকবে, ক্যালসিয়াম থাকবে। দেখো ক্যালসিয়াম, এর দুটো মেন কাজ থাকে, একটা সি ফর কন্ট্রাকশান, মানে সংকোচন করবে, আর সি ফর বাইন্ডিং এজেন্ট ফর ভিটামিন K ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এটা তঞ্চনে খুব কাজে লাগবে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম দুটো জিনিসে কাজ করে, একটা ক্যালসিয়াম সি, সি ফর কন্ট্রাকশান, কন্ট্রাকশান সি ফর ক্লটিং, সি ফর কন্ট্রাকশান, সি ফর ক্লটিং, ঠিক আছে? এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা জানবো যে প্লেটলেটের ফাংশান কী। মনে রাখবে প্লেটলেটের সব থেকে গুরুত্বপূর্ণ ফাংশান হলো হিমোস্ট্যাসিস। এবার হিমোস্ট্যাসিস ব্যাপারটা কী সেটা আমাদের আগে জানা দরকার। নামের মধ্যে আছে, যে কোনো স্ট্যাসিস মানে ধরো আমাদের শরীর নর্মাল কন্ডিশনে খুব ভালো আছে, যদি শরীরের কোনো অংশের, মানে যখন আমাদের শরীর নর্মাল কন্ডিশনে থাকে তখন তাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। যদি এর ইকুইলিব্রিয়াম স্টেটটা বিগড়ে যায় তাহলে আমাদের বডি কি করবে? না, বডির বিভিন্ন রকম মেকানিজমগুলোকে অ্যাক্টিভেট করবে, যার মাধ্যমে কি করবে না, বডির ওই আনইকুইলিব্রিয়াম স্টেটটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে ফিরে আসতে পারে। সে কারণে বডি যে কোনো জায়গার, যদি মানে যে কোনো অর্গান বা যে কোনো সিস্টেমের যদি ইকুইলিব্রিয়াম স্টেট হারিয়ে যায় তখন বডি কী করবে? সেই ইকুইলিব্রিয়াম স্টেটটাকে ফিরিয়ে আনার, তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলবো হোমিওস্ট্যাসিস, মানে টোটাল যদি বডির ইকুইলিব্রিয়াম স্টেট হারিয়ে যায়, ধরো কখনো আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রের ইকুইলিব্রিয়াম স্টেট হারিয়ে যেতে পারে, তারপরে আমাদের GI-tract সিস্টেমের, মানে যেটাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র, কোর সিস্টেমের ইকুইলিব্রিয়াম স্টেট হারিয়ে যেতে পারে, ব্লাডের বা রক্ত সংবহন তন্ত্রের ইকুইলিব্রিয়াম স্টেট হারিয়ে যেতে পারে। তাহলে সমস্ত কিছুর ইকুইলিব্রিয়াম স্টেট হারিয়ে যাওয়ার ফলে যদি বডি আবার সেই আনইকুইলিব্রিয়াম স্টেট থেকে বডিকে ইকুইলিব্রিয়াম স্টেটে আসে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো হোমিওস্ট্যাসিস। আর হোমিওস্ট্যাসিসের আরেকটা, মানে একটা উপাদান হলো বা একটা খণ্ড হলো হিমোস্ট্যাসিস, যেখানে হিমো, হিমো মানে ব্লাড, আর স্ট্যাসিস মানে স্টেবল করা। সাপোজ ধরো আমাদের বডির ব্লাড, মানে সংবহন তন্ত্র কোথাও কেটে গেছে, তাহলে কী হবে? সেখান থেকে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হবে। তাহলে সেটা কি? আমাদের সংবহন তন্ত্রের আনইকুইলিব্রিয়াম স্টেট। বডি এবার কী করবে? সেই ব্লাডটাকে বন্ধ করার চেষ্টা করবে, মানে আনইকুইলিব্রিয়াম স্টেট থেকে ইকুইলিব্রিয়াম স্টেটে আসার চেষ্টা করবে বা আনার চেষ্টা করবে। তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হিমোস্ট্যাসিস। তাহলে হিমোস্ট্যাসিসটা কি? না, হোমিওস্ট্যাসিসই একটা ক্ষুদ্রতম পার্ট। এবার কী করে করে এই হিমোস্ট্যাসিসটা, কীভাবে করে সেটা আমরা জানবো। সাপোজ ধরো আমাদের রক্ত সংবহন তন্ত্রের কোনো একটা ধমনী কেটে গেছে বা ব্লাড ভেসেল কেটে গেছে, কী হবে? না, ওখানে প্রথমে ভ্যাসো কনস্ট্রিকশান ঘটবে। এবার ভ্যাসো কনস্ট্রিকশান কথাটার মানে কি? না, ভ্যাসো মানে ভ্যাসেল, মানে রক্তবাহ, আর কনস্ট্রিকশান মানে সংকোচন করা। দেখো কোথাও যদি কেটে যায় থেকে, সেখানে যদি আমি ভ্যাসো কনস্ট্রিকশান করতে পারি তাহলে কি, ব্লাডটা কম বেরোবে, সে কারণে বডির অটোমেটিক মেকানিজমের মাধ্যমে ভ্যাসো কনস্ট্রিকশান করবে। তারপরে কি হবে? না, একটা টেম্পোরারি প্লেটলেট প্ল্যাক ফরমেশান হবে। এই টেম্পোরারি প্লেটলেট প্ল্যাক ফরমেশানটা কি?
না আমি পরে এটাকে আবার ডিসকাস করছি না, একটা প্লেটলেট আমাদের বডি যে হচ্ছে ভ্যাসেল থাকে, ভ্যাসেলের ভেতরে স্তর থাকে কিছু, মানে সব থেকে ভ্যাসেলের ভেতরে স্তরটাকে বলবো বা ভেতরের ওয়ালটাকে বলবো। আগে জেনে থাকো যে আমাদের বডির যে কোনো ভ্যাসেলের তিনটে ওয়াল থাকে। সব থেকে ভেতরের ওয়ালটাকে বলবো এন্ডোথেলিয়াম, আর তারপরে মিডিলে একটা আছে যাকে মানে এন্ডোথেলিয়ামের অপর নাম জেনে রাখো টিউনিকা ইন্টিমা, মিডিল ওয়ালটাকে বলবো টিউনিকা মিডিয়া, আর সব থেকে বাইরের ওয়ালটাকে বলবো টিউনিকা এক্সটার্না। এই যে টিউনিকা ইন্টিমা স্তরটা, ইন্টিমা মানে সব থেকে ইন্টারনাল পার্ট, মানে ওই ব্লাড ভেসেলের সব থেকে ইন্টারনাল পার্টটা হলো বা ইন্টারনাল ওয়ালটা হলো টিউনিকা ইন্টিমা। টিউনিকা মানে ওয়াল, ইন্টিমা মানে ভেতরের ওয়াল, ঠিক আছে? তাহলে টিউনিকা ইন্টিমা কী দিয়ে তৈরি হয়? এন্ডোথেলিয়াল কোষ দিয়ে তৈরি হয়, এন্ডোথেলিয়াম টিস্যু দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এবার যদি এন্ডোথেলিয়াম টিস্যুর কেটে যায় তখন কি হবে? না, ওই এন্ডোথেলিয়াম টিস্যুর ওপর প্রথমে একটা প্লেটলেট বসবে। এই যে এন্ডোথেলিয়াম টিস্যুর ওপর প্লেটলেট বসলো, এটাকে আমরা কি বলবো? প্লেটলেট অ্যাডহেশন, মানে অ্যাডহেয়ার করলো কার সাথে? না, ওই এন্ডোথেলিয়াল টিস্যুর সাথে। এই জিনিসটাকে তারপরে কি হবে, যা একটা প্লেটলেট যা অ্যাডহেয়ার হলো ওই এন্ডোথেলিয়াল টিস্যুর সাথে, তখন ওই প্লেটলেটটা অ্যাক্টিভেট হয়ে গেল। যা অ্যাক্টিভেট হলো ও তখন কি করবে, আরও অন্যান্য প্লেটলেটকে ডাকবে যে এখানে টিস্যুটা কেটে গেছে, আমি এখানে কাজ করছি, আটকানোর চেষ্টা করছি, তোমরা সকলে এসো আটকানোর জন্য। কারণ আমাদের রক্তের মধ্যে প্লেটলেটই তো হচ্ছে যে ব্লিডিংটাকে আটকাবে, সে কারণে ওইখানে যত সব প্লেটলেট থাকবে সকলকে ডাকবে যে তোমরা এসো। আসার পরে কি করবে, একটা প্লেটলেট আরেকটা প্লেটলেটের হাত ধরে ধরে কি সৃষ্টি করবে, না আরেকটা প্লেটলেট প্লাক ফরমেশন করবে। এই একটা প্লেটলেটের সাথে আরেকটা প্লেটলেটের আটকানোটাকে বলা হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন, মানে প্লেটলেট জড়ো হওয়া। তাহলে প্লেটলেট অ্যাডহেশনটা কি, না প্রথম একটা প্লেটলেট বা দুটো প্লেটলেট কি করবে, যদি এন্ডোথেলিয়াস মানে কাটা এন্ডোথেলিয়ামের সাথে যুক্ত হয় তাকে আমরা বলবো প্লেটলেট অ্যাডহেশন। আর যুক্ত হওয়ার পর অ্যাক্টিভেটেড ওই প্লেটলেটটা যখন অন্য আরও প্লেটলেটকে ডাকবে এবং ওই অন্য প্লেটলেটের হাতগুলো ধরে নেবে, তখন তাকে আমরা তাকে বলবো প্লেটলেট অ্যাগ্রিগেশন। এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টেম্পোরারি প্লেটলেট প্লাক ফরমেশন বা প্রাইমারি হিমোস্ট্যাসিস। তাহলে হিমোস্ট্যাসিস দু প্রকারের আছে, একটা প্রাইমারি হিমোস্ট্যাসিস আর একটা সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। তারপরে কী হবে, প্রাইমারি হিমোস্ট্যাসিস হয়ে গেলে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস তৈরি হবে, শুরু হবে। সেকেন্ডারি হিমোস্ট্যাসিস কি, না সাপোজ ধরো তোমাদের একটা জায়গার একটা ছোট ভেসেল কেটেছে, তাহলে ওই ভেসেলটাকে আটকানোর জন্য ছোট মানে প্লেটলেট প্লাকই যথেষ্ট। এবার যদি ধরো বড় যদি ভেসেল কেটে যায়, তখন আর প্লেটলেট প্লাক আটকাতে পারবে না, তখন কাকে দরকার, না এই সেকেন্ডারি হিমোস্ট্যাসিস মেকানিজমটাকে দরকার। দেখো নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি, দেখো কোনো একটা ভেসেল ইঞ্জুরি হলো, সেখান থেকে ইঞ্জুরির পর ভেসেল কনস্ট্রিকশন হবে, ভেসেল কন্ট্রাকশনের পর কী হবে, না টেম্পোরারি একটা প্লাক ফরমেশন করবে। এবার ট্রমার উপর ডিপেন্ড করে, মানে ছোটো ট্রমা হলে প্লেটলেট প্লাকই যথেষ্ট ওই ব্লিডিংটাকে আটকানোর জন্য, যদি বড় ট্রমা হয় তখন প্লেটলেট প্লাক আর যথেষ্ট নয়, তখন কী হবে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস তৈরি হবে। এই সেকেন্ডারি হিমোস্ট্যাসিসকেই আমরা বলবো কোয়াগুলেশন বা রক্ততঞ্চন প্রক্রিয়া। এখানে কি হয়, না রক্ততঞ্চন প্রক্রিয়া বা ক্লটিংয়ের ডেফিনেশানটা কী, মানে কোয়াগুলেশনের ডেফিনেশানটা কী, কোয়াগুলেশনের ডেফিনেশান হলো আমাদের রক্তের যে প্রোটিন থাকে, দেখো সেই ফাইব্রিনোজেন প্রোটিন বলেছিল মনে আছে, অ্যালবুমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন প্রথম দিন, তো ফাইব্রিনোজেন প্রোটিনটা ইলাকটিভ ফর্মে থাকে আর সব থেকে বড়ো প্রোটিন বলেছিলাম, সে কি করবে, না এই কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে ইনসলিবল মানে অদ্রাব্য ফাইব্রিনোজেনটা সলিবল ফাইব্রিনে পরিণত হবে। এই অদ্রাব্য ফাইব্রিনোজেনটাকে সলিবল ফাইব্রিনোজেনে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলবো আমরা কোয়াগুলেশন বা রক্ততঞ্চন। তাহলে ফাইব্রিন জালকে পরিণত হলো, ফাইব্রিনটা হচ্ছে কি একটা ইনসলিবল বা অদ্রাব্য মানে দ্রাব, সরি আমি ভুল বলে দিয়েছিলাম ওখানে, অদ্রাব্য ফাইব্রিনোজেনটা দ্রাব্য, আবার ভুল বলছি, দ্রাব্য ফাইব্রিনোজেনটা অদ্রাব্য ফাইব্রিনে পরিণত হবে, আবার মনে করে নাও মানে ভালো করে এটা বলছি, ঠিক আছে? মানে যে প্রক্রিয়ার মাধ্যমে দ্রাব্য ফাইব্রিনোজেনটা অদ্রাব্য ফাইব্রিন জালকে পরিণত হয় তাকে আমরা বলবো কোয়াগুলেশন প্রসেস, ঠিক আছে, বা রক্ততঞ্চন প্রক্রিয়া। তাহলে দেখো দ্রাব্য ফাইব্রিনোজেন রক্তের সাথে দ্রবীভূত অবস্থায় ঘুরেছিল, যখনই কেটে গেল তখন কি হলো, কোয়াগুলেশন ক্যাসকেড বা সেকেন্ডারি হিমোস্ট্যাসিস প্রক্রিয়া শুরু হলো, তখন কি হলো, না এই দ্রাব্য ফাইব্রিনোজেনটা অদ্রাব্য ফাইব্রিনে পরিণত হয়ে একটা জালক সৃষ্টি করবে।
ওই জারকের উপরে প্রথমে তো একটা প্লেটলেট প্লাক ছিল, সেই প্লেটলেট প্লাকের সাথেই হচ্ছে কি জারকটা তৈরি হবে। যা জারক তৈরি হয়ে গেল ওর উপরে প্রথমে কি এলো, সেলগুলো আটকালো, আরবিসি জমলো, ডাব্লিউবিসি জমলো, এই টোটাল জমে যে কমপ্লেক্স মানে ম্যাটেরিয়ালটা তৈরি করবে তাকে আমরা বলবো ক্লট। আর সেই ক্লট তৈরি হওয়ার ফলে কি হবে না, ওই ক্লটটা প্লাগের মতন ওই কাটা অংশে লেগে যাবে, তার ফলে কি হবে ওখান দিয়ে আর ব্লাড বেরোতে পারবে না। তারপরে যখন হচ্ছে গিয়ে ব্লাড বেরোনো বন্ধ হয়ে যাবে তখন ক্লটটা থাকলে কি হবে, ওখানে যে রক্ত সংবহন তন্ত্র মানে রক্তের যে প্রবাহটা তো আটকে যাবে, তখন কি হবে না ওর এন্ডোথেলিয়ামের ভেতরে যতটা অংশে বড় ক্লট তৈরি হয়েছিল সেই ক্লটটাকে ধীরে ধীরে সরিয়ে ফেলবে, যাতে করে ব্লাড সরবরাহটা ঠিক থাকে ওখানে। দেখো এগুলো আমি বলে দিয়েছি, তাহলে প্রথমে এন্ডোথেলিয়াম কাটলো, কাটার ফলে কি হলো সাব এন্ডোথেলিয়াল কোলাজেন টিস্যু সংস্পর্শে এসে প্লেটলেটটা অ্যাক্টিভেট হলো, অ্যাক্টিভেট হয়ে প্লেটলেট দেখো এই এন্ডোথেলিয়ামের সাথে যুক্ত হলো, একে বলবো আমরা প্লেটলেট অ্যাডিশন। তারপরে প্লেটলেট অ্যাডিশন হওয়ার পর আরও অন্য প্লেটলেটগুলো এলো, আসার পর প্লেটলেটের সাথে প্লেটলেট যুক্ত হয়ে প্লেটলেট অ্যাগ্রিগেশন সৃষ্টি হলো। প্লেটলেট অ্যাগ্রিগেশনের পর তারপরে কি হবে, সেকেন্ডারি ক্যাসকেড গঠিত হবে, যদি ক্রোমাটা বড় হয় সেকেন্ডারি ক্যাসকেড গঠিত হবে, হলে কি হবে না তখন সলিবল ফাইব্রিনোজেনটা ইনসলিবল ফাইব্রিনে পরিণত হয়ে ওই ক্লটটাকে ওই ব্লাডটাকে আটকানোর চেষ্টা করবে, যাতে না বেশি পরিমাণে বেরিয়ে যায়। ঠিক আছে, এবার আমরা ক্লটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো, মানে সেকেন্ডারি হিমোস্ট্যাসিসটা শুরু করবো। দেখো ক্লটিং ফ্যাক্টর এর নামের মধ্যে রয়েছে যে ফ্যাক্টরগুলো ক্লটিংয়ে অংশগ্রহণ করবে, ক্লটিং মানে রক্ত তর্জন প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। তার মধ্যে প্রথমে দেখো প্রথম দুটো যে আছে ফাইব্রিনোজেন প্রথম বিন, এই দুটো রক্তের প্রোটিন প্লাজমা প্রোটিন আমরা পেয়েছি। তারপরে কি আছে, তারপরে টিস্যু প্লাজমিনোজেন আছে, তারপরে ক্যালসিয়াম আছে, তারপরে লেবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, এরকম করে কটা 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। 13টা ক্লটিং ফ্যাক্টরেরই নাম মনে রাখতে হবে, কিছু না। দেখো ফাইব্রিনোজেন আমি বলে দিয়েছি প্রথম বিন, এটাও হচ্ছে গিয়ে প্রোথ্রোম্বিন মানে থ্রোম্বিন নামক একটা প্রোটিন আছে যেটা ইনঅ্যাক্টিভ রূপটা হচ্ছে গিয়ে প্রোথ্রোম্বিন। তারপরে টিস্যু প্লাজম টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, লেবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তারপরে ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হিম হ্যাকম্যান ফ্যাক্টর, ফ্রাইবিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, প্রত্যেকটা নামের মধ্যে তুমি খোঁজার চেষ্টা করো, তারপরে আমাকে কমেন্টে লেখো যে প্রত্যেকটা ক্লটিং ফ্যাক্টরের সিগনিফিকেন্স কী। যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি বললাম যে প্রত্যেকটা ক্লটিং ফ্যাক্টরের নামের তাৎপর্যগুলো তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি ক্লটিং ফ্যাক্টরটা কীভাবে মনে রাখবে সেটা আমি বলে দিচ্ছি, একটা নেমোনিক্স। নেমোনিক্সটা হচ্ছে ফিরে পেলে তা কাজে লাগবে, সব আনলেও ছবি শেষে পেলে হারিয়ে ফেলবে। মানে ধরো একজন কেউ ঘুরতে গেছে, সে একটা জিনিস হারিয়ে ফেলেছে, আবার একটা জিনিস হারাতে বসেছে, সে কারণে তার গার্ডিয়ান তাকে বলছে যে ফিরে যদি পেতে তাহলে সেটা কাজে লাগতো, আর আমি জানি সব আনলেও ছবি শেষে ফেলে আসবে, মানে ছবিটা হারিয়ে ফেলে এসেছে। ঠিক আছে, তাহলে এর নেমোনিকটা কী হবে না, ফিরে ফেলে তা কাজে লাগবে, সব আনলেও ছবি শেষে হারিয়ে ফেলবে। ফিরে পেলে তা কাজে লাগবে, সব আনলেও ছবি শেষে হারিয়ে ফেলবে, এটা হচ্ছে এর নেমোনিক্স। প্রত্যেকের প্রথম অক্ষর ক্লটিং ফ্যাক্টরের প্রথম অক্ষরের সাথে ম্যাচ করে এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা পরের ভিডিও পরের স্লাইডে চলে যাই যে সেকেন্ডারি হিমোস্ট্যাটিসটা কীভাবে হয়। আরেকটা জিনিস লক্ষ্য রাখো, এখানে কিন্তু ফ্যাক্টর সিক্স নেই, কারণ ফ্যাক্টর সিক্স প্রথমে আবিষ্কার করা হয়েছিল এই ভেবে যে ফ্যাক্টর সিক্স হয়তো ক্লটিং মেকানিজমে অংশগ্রহণ করে, তারপরে দেখা যায় যে এটা ক্লটিং প্রক্রিয়াতে কোনো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, সেই কারণে আর ফ্যাক্টর সিক্সকে আমাদের ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ফেলা হয় না। এবার দেখো যে কোনো ক্লটিং ফ্যাক্টরের নামগুলো কীভাবে হয়েছে না, আবিষ্কারের উপর ভিত্তি করে, যে ক্লটিং ফ্যাক্টর সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছে মানে এই ক্লটিং মেকানিজমটা যখন আবিষ্কার হয়, আবিষ্কারের সাথে সাথে কি ক্লটিং ফ্যাক্টরগুলো আবিষ্কার করা হয়েছে, তাহলে যে ক্লটিং ফ্যাক্টর প্রথম পাওয়া গেছে তাকে ক্লটিং ফ্যাক্টর ওয়ান নাম দেওয়া হয়েছে, যে ক্লটিং ফ্যাক্টর শেষে পাওয়া গেছে তাকে ক্লটিং ফ্যাক্টর শেষে নাম দেওয়া হয়েছে। তাহলে সব থেকে শেষ আবিষ্কৃত ক্লটিং ফ্যাক্টরের নাম কি, 13তম ক্লটিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এবার আমরা চলে আসছি সেকেন্ডারি হিমোস্টাসিসটা কীভাবে হয়। তাহলে আমি কী বললাম, তঞ্চন রক্ততঞ্চন প্রক্রিয়ার প্রধান ডেফিনেশনটা কি না, সলিবল ফাইব্রিনোজেনটা ইনসলিবল ফাইব্রিনে পরিণত হবে। কীভাবে পরিণত হবে না, এই থ্রম্বিন প্রোটিনের মাধ্যমে। তাহলে থ্রম্বিনটা কি না, এই রিয়াকশানের অনুঘটক বলবো, ঠিক আছে, অ্যাক্টিভ রিয়েজেন্ট, অনুঘটক বলবো না, অ্যাক্টিভ রিয়েজেন্ট। তাহলে ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন যেটা হচ্ছে সলিবল, সে কি করবে না, থ্রম্বিনের দ্বারা অ্যাক্টিভেটেড হয়ে ইনসলিবল অ্যাক্টিভ ফাইব্রিন জারককে পরিণত হবে। এইবার যে কোনো ক্লটিং ফ্যাক্টর রক্তে ইনঅ্যাক্টিভ ফর্মে ঘুরে বেড়ায়, কারণ একটা জিনিস ভেবে দেখো যে তারা যদি সবসময় অ্যাক্টিভ থাকতো তাহলে কি ব্লাড ভ্যাসেলের মধ্যে সবসময় ক্লটিং হয়ে যেত, তো তাহলে কি ব্লাড ভ্যাসেল যদি ক্লটিং ক্লট হয়ে যেত তাহলে ব্লাড ফ্লো হতো, ব্লাড ফ্লো হতো না,
সে কারণে তারা সবসময় ইনঅ্যাক্টিভ ফর্মে ঘুরে বেড়ায়, এবার যখন দরকার তখন অ্যাক্টিভ হয়। তাহলে আমরা দেখো প্লাজমা প্রোটিনের কি পড়েছিলাম, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম্বিন। তাহলে ফাইব্রিনোজেনটা একটা ইনঅ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টর, সেরকম প্রথম্বিনও একটা ইনঅ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টর। এই প্রথম্বিনটা কি হবে না, অ্যাক্টিভেট হয়ে থ্রোম্বিন উৎপন্ন করবে। কার মাধ্যমে উৎপন্ন করবে না, প্রথম্বিনেজ কমপ্লেক্স। প্রথম্বিনেজ কমপ্লেক্স মানে এটা একটা কমপ্লেক্স, সেখানে অনেক কিছু পদার্থ আছে, ওই পদার্থগুলো কি করবে না, ইনঅ্যাক্টিভ প্রথম্বিনকে অ্যাক্টিভ প্রথম্বিনে পরিণত, মানে থ্রোম্বিনে পরিণত করে। ইনঅ্যাক্টিভ প্রথম্বিনকে অ্যাক্টিভ থ্রোম্বিনে পরিণত করে। আবার এই অ্যাক্টিভ থ্রোম্বিন কি করবে না, সলিবল ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেনকে ইনসলিবল অ্যাক্টিভ ফাইব্রিন জালকে পরিণত করবে। এটা হচ্ছে ক্লটিং মেকানিজমের মেন ধাপ। এবার তাহলে আমরা জানবো যে এই প্রথম্বিনেজ কমপ্লেক্সটা কীভাবে আসে বা তাতে কী কী জিনিস থাকে যেটা কি না প্রথম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি ওটা জানার জন্য। তাহলে এখানে দেখো যে প্রথম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে কী কী থাকে, একটা থাকে ফ্যাক্টর 10 যেটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 থাকে, ফসফোলিপিড থাকে আর ক্যালসিয়াম 2+ আয়ন থাকে। এবার ভাবতে হবে যে এই প্রথম্বিনেজ কমপ্লেক্সটা কিভাবে উৎপন্ন হয়। এটা দুভাবে উৎপন্ন হতে পারে, মানে এখানে এই যে রক্ততঞ্চন প্রক্রিয়ার দুটো ওয়ে আছে, একটা ইন্ট্রিনসিক পাথ ওয়ে আর একটা এক্সট্রিনসিক পাথ ওয়ে। ইন্ট্রিনসিক পাথ ওয়ে মানে ভেতরে, মানে ধরো আমাদের যে ব্লাড ভ্যাসেল আছে, ব্লাড ভ্যাসেলের 3টে মেন কম্পোনেন্ট রক্ত মানে তঞ্চনের জন্য দায়ী, সেটা হচ্ছে গিয়ে ব্লাড ভ্যাসেলের এন্ডোথেলিয়ামটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে প্লেটলেট, তৃতীয় নাম্বার হচ্ছে গিয়ে ক্লটিং ফ্যাক্টর। এদের মধ্যে যে কোনো যদি একটা ডিস্টার্ব থাকে তখন ব্লাডের ইন্টারনালাইজ ক্লটিং হয়ে যায়। তো এই ইন্টারনাল ক্লটিং কিভাবে হয়, সেটা যে প্রসেসের মাধ্যমে হয় সেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। আর এক্সট্রিনসিক পাথওয়ে মানে ধরো বাইরে থেকে কোনো কিছুকে কাট করা হয়েছে, তাহলে এক্সট্রিনসিকভাবে, এক্সট্রিনসিকভাবে যে ফ্যাক্টরটা উৎপন্ন হয়ে এই ক্লটিং মেকানিজমটা তৈরি করবে বা শুরু করবে তাকে আমরা বলবো এক্সট্রিনসিক পাথওয়ে। এবার আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরো একটা তুমি তোমার পায়ে একটা জোর করে রড দিয়ে মারলে, বাইরে থেকে বোঝা গেল না কিন্তু ভেতরে লাল হয়ে জিনিসটা জায়গাটা ফুলে গেল। দেখো বাইরে থেকে কাটেনি কিন্তু ভেতর থেকে কি হয়েছে, ওই রক্তবাহটা থেতলে গেছে। থেতলে গেছে মানে কি, আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে ইন্টারনালি আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে কি হয়েছে না, ব্লাড ভ্যাসেলের এন্ডোথেলিয়াম ইঞ্জুরি হয়ে গেছে ইন্টারনালি। যা ইঞ্জুরি হলো প্রথম ওই ইঞ্জিওর ব্লাড মানে ইঞ্জিওর ব্লাড ভ্যাসেলের এন্ডোথেলিয়াম থেকে একটা ফ্যাক্টর সিক্রেশন হয়, সেটাকে বলবো সাব ইন্ডোজেনাস ক্লোরাজেন আর একটা ক্যালিক্রেইন। এই ক্যালিক্রেইন কি করবে, রক্তের মধ্যে ভ্রাম্যমান ফ্যাক্টর ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 12কে অ্যাক্টিভ ফ্যাক্টর 12-এ পরিণত করবে। আমি এটা ইন্ট্রিনসিক মেকানিজমটা বলছি, ঠিক আছে। তাহলে প্রথমে কি হলো না, তুমি একটা জায়গায় তোমার পায়ে রড দিয়ে জোরে মারলে একটা ভোঁতা কিছু জিনিস নিয়ে, জিনিস জায়গাটা কাটতো না কিন্তু ইন্টারনালি ড্যামেজ হলো। ড্যামেজ হওয়ার কী হবে পরে, কী হবে না, রক্তবাহীর ভেতরে যে এন্ডোথেলিয়াল আছে ওই এন্ডোথেলিয়ালে ড্যামেজ হবে। তো এই ড্যামেজ এন্ডোথেলিয়াম থেকে সাব ইন্ডোজেনাস কোলাজেন আর ক্যালিক্রেইন উৎপন্ন হবে। এটা কী করবে না, ওই ব্লাড ভ্যাসেলের মধ্যে ভ্রাম্যমান ফ্যাক্টর ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 12কে অ্যাক্টিভ ফ্যাক্টর 12-এ পরিণত করবে। এবার এই অ্যাক্টিভ ফ্যাক্টর 12 কী করবে, ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 11কে অ্যাক্টিভ ফ্যাক্টর 11-এ পরিণত করবে। তারপরে এই অ্যাক্টিভ ফ্যাক্টর 11 ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 9কে অ্যাক্টিভ ফ্যাক্টর 9-এ পরিণত করবে, আর এই অ্যাক্টিভ ফ্যাক্টর 9 কী করবে, ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 8কে অ্যাক্টিভ ফ্যাক্টর 8-এ পরিণত করবে। এটা মনে রাখবি কী করে, দেখো ওপর থেকে নিচে পর্যন্ত আসছে, প্রথমে হচ্ছে গিয়ে 12 ফ্যাক্টর, তারপরে 11, তারপরে 10 হওয়া উচিত ছিল কিন্তু 10টা কোথায় চলে যাচ্ছে, এই প্রথম বিনেজ কমপ্লেক্সের মধ্যে চলে যাচ্ছে, সে কারণে 10টা বাদ গেল, তারপরে থাকবে 9, তারপরে থাকে 8। তাহলে প্রথমে 12, তারপরে 11, তারপরে 10, 9, 8, কিন্তু একটা এক্সেপশন কি, 10টা ওখানে থাকছে না, 10টা কোথায় চলে যাচ্ছে না, এই প্রথম বিনেজ কমপ্লেক্সের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা এই ফ্যাক্টরগুলো নামকরণ কেন, কীভাবে হয়েছে, দেখো ব্যাক প্রসেস থেকে ভাবো। প্রথমে হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন এই স্টেপটা আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। তারপরে স্টেপটা হচ্ছে প্রথম্বিন থেকে থ্রোম্বিন এই স্টেপটা আবিষ্কার করা হয়েছে। তাহলে দেখো ব্যাক প্রসেস থেকে তোমরা যাও, প্রথমে হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, সেই কারণে দেখো ফাইব্রিনোজেনকে ফ্যাক্টর 1 বলা হয়। তারপরে স্টেপটা কি আবিষ্কার করা হয়েছে রক্ততঞ্চনে, না প্রথম্বিন থেকে থ্রোম্বিন আবিষ্কার করা হয়েছে, এই স্টেপটা রক্ততঞ্চনের এই স্টেপটা তারপরে আবিষ্কার করা হয়েছে। সে কারণে দেখো প্রথম্বিনকে ক্লটিং ফ্যাক্টরের 2-এর জায়গায় নামকরণ করা হয়েছে। এভাবে হচ্ছে গিয়ে যে ফ্যাক্টর আগে আবিষ্কার করা হয়েছে তাকে আগে নাম দেওয়া হয়েছে, যে ফ্যাক্টর পরে আবিষ্কার করা হয়েছে তাকে শেষে নাম দেওয়া হয়েছে।
এটা গেল ইন্ট্রিনসিক পাথওয়ে। আর এক্সট্রিনসিক পাথওয়েটা কী করবে? আচ্ছা না, ইন্ট্রিনসিক পাথওয়ে এখন শেষ হলো না। এইবার তাহলে আমরা অ্যাক্টিভ এইট ফ্যাক্টর পর্যন্ত পেলাম। এবার এই অ্যাক্টিভ এইট ফ্যাক্টর কী করবে? না, ফ্যাক্টর টেনকে, মানে ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর টেনকে অ্যাক্টিভ ফ্যাক্টর টেনে পরিণত করবে। আর তার সাথে কী করবে? অ্যাক্টিভ ফ্যাক্টর টেনের সাথে অ্যাক্টিভ ফ্যাক্টর ফাইভ ক্যালসিয়াম আর ফসফোলিপিড যুক্ত হয়ে প্রথম বিনেজ কমপ্লেক্স গঠন করবে, যেটা কী করবে? না, প্রথম বিনকে থ্রোম্বিনে পরিণত করবে। তারপরে থ্রোম্বিন কী করবে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। তারপরে হচ্ছে ফাইব্রিন জালক তৈরি হলো। এইবার এই ফাইব্রিন জালকটা অনেক সময় শক্তিশালী হয় না, একে ওই যে 13 নম্বর যে ফ্যাক্টরটা আছে, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ও আরও শক্তিশালী করে তুলবে। তারপরে ওর উপরে আরও WBC RBC জমা হয়ে ওখানে একটা ক্লট ফর্মেশন করবে, যাতে করে ওই ব্লাডটা না বেরোতে পারে। এটা গেল ইন্ট্রিনসিক মেকানিজম। আর এক্সট্রিনসিক মেকানিজম মানে কি? তুমি পাইপ থেকে জোরে কাটলে, কাটার ফলে তোমার টিস্যু সময়, মানে ধরো ছুরি দিয়ে তুমি তোমার হাত কাটছো, কখনো ট্রাই করো না কিন্তু আমি বলছি, হাত কাটছো, হাত কাটার ফলে কী হবে? না, ব্লাড ভেসেলটা উপর থেকে কাটবে, তাহলে প্রথমে টিস্যু ড্যামেজ হবে, তারপরে ব্লাড ভেসেল ড্যামেজ হবে। তাহলে এখানে দেখো, টিস্যু ড্যামেজের সাথে সাথে টিস্যু থেকে একটা টিস্যু ফ্যাক্টর সিক্রেশন হয়, যেটার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। দেখো এই নামের মধ্যেই আছে, থ্রম্বো মানে থ্রম্বাস ফর্মেশন করে, প্লাস্টিন মানে ইন মানে প্রোটিন। তাহলে যে প্রোটিনটা থ্রম্বাস অংশগ্রহণে, মানে থ্রম্বাস ফর্মেশনে অংশগ্রহণ করে, তাকে আমরা বলবো থ্রম্বোপ্লাস্টিন, যেটা টিস্যু ফ্যাক্টর বা টিস্যু থেকে উৎপন্ন হয়। এ কী করবে? শুধুমাত্র ফ্যাক্টর ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর সেভেনকে অ্যাক্টিভ ফ্যাক্টর সেভেনে পরিণত করবে। তারপরে কী হবে? না, ওই অ্যাক্টিভ ফ্যাক্টর সেভেনটা কী করবে? ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর টেনকে অ্যাক্টিভ ফ্যাক্টর টেনে পরিণত করবে। এখানে একটা জিনিস খেয়াল করো, যে দেখো ইন্ট্রিনসিক মেকানিজমটা কত বড় একটা পাথওয়ে, আর এক্সট্রিনসিক মেকানিজম কম পাথওয়ে। কেন একটু ভেবে দেখো, ইন্ট্রিনসিক পাথওয়ে মানে কি? তুমি বাইরে থেকে ড্যামেজ করছো, কিন্তু ইন্টারনাল ড্যামেজ হয়েছে, এক্সটার্নাল ড্যামেজ হয়নি। সেখানে কিন্তু বেশি ব্লাড বেরোবে? সেখানে বেশি ব্লাড বেরোবে না। কিন্তু যদি আমি একদম তুমি পাইপ থেকে ভেতর পর্যন্ত কেটে যাও, তাহলে কী হবে? সেখানে প্রচুর পরিমাণ মানে ব্লাড বেরিয়ে যাবে, তাহলে সেটাকে আগে আটকাতে হবে, সেটা বেশি মারাত্মক। তাহলে সেটাকে আটকানোর জন্য যদি আমি ক্লটিং মেকানিজমটাকে অনেক বড় পথ করে দিই, তাহলে আটকাতে দেরি লাগবে, বেশি ব্লাড বেরিয়ে যাবে। সে কারণে শুধুমাত্র এক্সট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর সেভেন অ্যাক্টিভেট হয়ে হচ্ছে কি, টোটাল প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। কমন পাথওয়েটা কোনটা হচ্ছে? না, কমন পাথওয়েটা হচ্ছে দুটো ক্ষেত্রেই ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর মানে টেন থেকে অ্যাক্টিভ ফ্যাক্টর টেন, মানে অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর টেন, অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর থম টু আর অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টার ওয়ান, দুটোর ক্ষেত্রেই কমন পাথওয়ে। শুধু ইন্ট্রিনসিক পাথওয়ের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টারগুলো এক্সট্রা করে লাগছে, সেটা হচ্ছে ফ্যাক্টর 12, 11, 9, 8। আর এক্সট্রিনসিকের ক্ষেত্রে কী লাগছে? না, ফ্যাক্টর সেভেন অনলি, শুধু ফ্যাক্টর সেভেন, আর ওপরে থাকে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর। বোঝা গেছে? এবার আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো এই স্লাইডটা বলে দিয়েছি, এখানে আর কিছু বোঝার নেই, তোমরা একটু লিখে নিও। আমি এবার পরের স্লাইডটা বলছি। এখানে ওই কোয়াগুলেশনের ইন্ট্রিনসিক পাথওয়ে এক্সট্রিনসিক পাথওয়ে, এটা ভালো করে চকের মাধ্যমে দেওয়া আছে, এটা তুলে নিও। পরেরটাও দেখো, কীভাবে ড্যামেজ হলে কীভাবে ব্লাড ক্লট করে, এটাও বলা হয়ে গেছে। এবার পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা জানবো কি না, কোন কোন ফ্যাক্টর মানে ইন্ট্রা ভ্যাসেল বা ইন্ট্রিনসিক কোয়াগুলেশনে বাধা দেয় বা অ্যান্টিক্লটিং পদার্থ। সব কিছু জানার দরকার নেই, আমি যেগুলো বলছি সেগুলো জেনে রাখবে। একটা হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক যে হেপারিন আছে, সেই হেপারিনটা জানবে, আর জানবে এন্ডোথেলিয়াম ডিরাইভ ভ্যাসোডায়ালেটার, এও হচ্ছে গিয়ে তোমার ভ্যাসেলকে ডায়ালেট করে ক্লটিং মেকানিজমকে অ্যাক্টিভেট হতে দেয় না। আরেকটা আছে প্রোস্টাগ্ল্যান্ডিন G2, এটাও জানতে হবে না, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর হিমোমডিউলিন, এগুলো সব জানতে হবে না, তোমরা শুধু জেনে রাখো যে হেপারিন, ইন্টারনাল হেপারিন কী করে? না, এ অ্যান্টিথ্রম্বিন থ্রি। দেখো থ্রম্বিন, অ্যান্টিথ্রম্বিন থ্রিটা কি? না, যে থ্রম্বিনের অপোজিট কাজ করবে। থ্রম্বিন কী করে? প্লাজমিনোজেন, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে, তাহলে অ্যান্টিথ্রম্বিন থ্রি কী করবে? ওই প্রক্রিয়াটাকে বাধা দেবে। আর আমাদের হেপারিনের কাজ কি আমরা জানি কি? হেপারিন হচ্ছে কি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে কোয়াগুলেশনের পথে বাধা দেবে। সেটা কীভাবে করবে? না, অ্যান্টিথ্রম্বিন থ্রিকে অ্যাক্টিভেট করে ওই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত হতে দেবে না। আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথম বীর মানে 2, 7, 9, 10, 11, 12, বিশেষ করে 2, 7, 9, 10, এরা হচ্ছে গিয়ে কোথা থেকে উৎপন্ন হয়? লিভার থেকে উৎপন্ন হয়। আর এদের উৎপন্নতে সাহায্য করে কে? ভিটামিন কে। এই ভিটামিন কে এর কাজকে আটকে দেবে কে? ভিটামিন, হেপারিন। তাহলে ভিটামিন কে এর কাজকে যদি হেপারিন আটকে দেয়, তাহলে আর এই প্লাজমা প্রোটিনগুলো বা ক্লটিং ফ্যাক্টরগুলো উৎপন্ন হতে পারবে না। তাহলে কি অ্যান্টিক্লটিং মেকানিজমে হেপারিনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তখন। ঠিক আছে,
এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে শুধু হেপারিনের ব্যাপারটা লিখে নাও, আর কিছু লিখতে হবে না, আর বাকিটা লাগবে না তোমাদের। আর পরের যে স্লাইডটা আছে সেটা হচ্ছে ইনট্রিনসিকের সাথে এক্সট্রিনসিক, সেই জিনিসটা দেখে নাও। আরেকটা জিনিস জেনে রাখো, রক্ততঞ্চন প্রক্রিয়ার আগের স্টেপটা মানে শেষের স্টেপটা তার আগের স্টেপের থেকে অনেকটা শক্তিশালী। তাহলে সব থেকে শক্তিশালী স্টেপ কোনটা? না এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন। আর সব থেকে উইকেস্ট স্টেপ কোনটা? না ফ্যাক্টর 12 থেকে অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 12, আর সেদিকে অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 7। এবার যত হচ্ছে গিয়ে স্টেপ বাড়বে তত স্টেপটা আরও শক্তিশালী হতে থাকবে, ঠিক আছে? এবার পরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, WBC-র মধ্যে আর সেরকম কিছু নেই, তোমরা ইনট্রিনসিক আর এক্সট্রিনসিকের মধ্যে পার্থক্যটা এখানে দেখে নেবে, লিখে নেবে, বুঝতে না পারলে কমেন্ট করবে। আশা করি এখানে না বোঝার মতন আর কিছু নেই। প্লেটলেট ডিসকাশানটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার পরের দিন ব্লাডের ওপরে, ব্লাডটা এখানেই শেষ হয়ে গেল, কিন্তু কিছু জিনিস বাকি রয়ে গেল, সেই ক্লাসটা আমি পরে একদিন নিয়ে নেব, মানে এর পরের ভিডিওতেই ছাড়বো। একদম ছোটো একটা ক্লাস, সেখানে কী কী থাকবে? না RH গ্রুপ থাকবে, ABO ব্লাড গ্রুপ থাকবে, আর এরিথ্রোব্লাস্টোলিস, ব্লাস্টোসিস, ফিটালিস, এই জিনিসটা নিয়ে আলোচনা করে নেব, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বুঝতে না পারো, বা যদি কোনো কিছু বাকি রয়েছে বলে মনে হয়, তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ যদি একবার সাবস্ক্রাইব করো তাহলে পরের ভিডিওগুলো তোমরা অটোমেটিক্যালি আপডেট পেয়ে যাবে আমি যখন আপলোড করে দেবো, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।